রাতে এবং সেহরেতে আম্মু আজকে কি রান্না করলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু মাহে রমজান চলতেছে, তো সেই ক্ষেত্রে সবারই একটু সেহরেতে ভালো মন্দ খাবার দাবারের প্রয়োজন, বা সবাই একটু ভালো মন্দ খাবার দাবার পছন্দ করে। তো আমাদের বাসায় বেশ কিছু হাঁস ছিল, তার মধ্যে আমরা বেশ কিছু হাঁস খেয়ে ফেলছি, তো একটা হাঁস রেখে দিয়েছিলাম। যেহেতু বাসায় একটা হাঁস ছিল আর রান্না করার জন্য আম্মুর কোনো কিছু ছিল না, তো আম্মু প্ল্যান করলো যে আজকে সেই দেশি হাঁসটা রান্না করবে সেহরি এবং রাতের খাবারের জন্য। তো এইখানে মাংসর মশলাটা ভালো মতন কষিয়ে দেওয়ার পরে মাংসটা দিয়ে দিল। মাংসটা সুন্দর করে মশলার সাথে ভালো মতন মাখিয়ে নিয়ে একটু কষিয়ে নিবে। তো যেহেতু দেশি হাঁস, রান্না করতে একটু সময় বেশি লাগবে, যার কারণে আম্মু ধাপে ধাপে এটাকে রান্না করবে। মাংসটা সুন্দর করে মশলার সাথে মাখানো শেষ, তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল। আম্মু বেশ কিছু পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আম্মু এর মধ্যে আরো বেশ কিছু পানি এবং সাথে আলু দিয়ে দিল। তো আম্মু আরো বেশ কয়েক মিনিট রান্না করবে, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তো হাঁসের যেহেতু ডিম হয়েছিল, ছোট ছোট দুইটা ডিম, তো এই দুইটা ডিমও আম্মু দিয়ে দিল। তো এই পর্যায়ে আম্মুর রান্না করা পুরাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে। যেহেতু দেশি হাঁস বেশি বড় না, ছোট একটা হাঁস ছিল। এর পাশাপাশি আম্মু আরও বেশ কিছু রান্নাবাড়া করেছে। তো মাঠ থেকে তুলে আনা শাক সেটা ভাজি করছে, তো এই পাশে পানি ডাউল রান্না করেছে। তো একে একে সবার খাবারগুলো এখন বেড়ে দিবে। আমার ওয়াইফ দেখতে পাচ্ছেন খাবারগুলো সবাইকে বেড়ে দিচ্ছে। যেহেতু আমাদের বাংলাদেশে যে পরিমাণে দ্রব্যমূল্যের অগ্রগতি চলতেছে, তো এর মধ্যে আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের লোকদের যে কী কষ্ট হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। তো যাই হোক, এখানে আমার ছোট্ট মামুনিটা, সে সাদা ভাত খেতে খুবই পছন্দ করে, তো সে সাদা ভাত খাচ্ছে। তো এর প্লেটে ছোট্ট যে ডিম দিয়েছিল, তো এই ডিমগুলো আম্মু খুঁজে খুঁজে ওকে দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ছোট দুইটা ডিম হয়েছে, সে খাচ্ছে একা একা। তো আমাদের খাবারগুলোও আস্তে আস্তে বেড়ে দিচ্ছে। দেশি হাঁসে যেহেতু বেশি মাংস হয় না, তো সেই ক্ষেত্রে আম্মু অল্প অল্প করেই দিচ্ছে সবাইকে। যেহেতু রাতে খাচ্ছি এবং সেহরিতেও আমাদেরকে এই রান্না করা তরকারি খেতে হবে, তো যার কারণে আম্মু সবাইকে কম কম করেই দিচ্ছে, যাতে আমরা সেহরিতেও খেতে পারি। তো এখানে আমরা সবাই খাবার খাওয়ার জন্য বসে গেলাম। দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ করে খাচ্ছে, তো আমার ছোট ভাই, তো আমিও খাবার খাওয়ার জন্য বসে গেলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।